Alhamdulillahi Rabbil Alamin. Somosto prashansa sei Allah jini jagat samuher palon korta. Ei ayater tafsir likhte je Imam Qurtubi likhechen je Allah 1000 er beshi jagat toiri korechen. এই 1000 এর বেশি জগতে এই 1000 এর বেশি জগতে তার যত makhluk আছে সমস্ত makhluk কে তিনি লালন পালন করছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো ইমাম কুতুবি সূরা ফাতিহার প্রথম আয়াতের ওই তাফসীর অনুযায়ী বলতে গেলে এটা স্পষ্ট হয় বা প্রতিভাত হয় যে আল্লাহ যত জগতের লালন পালনকারী নবী তত জগতের জন্য রহমত কথাটা ঘুরিয়ে অন্যভাবে বলা যায় যে আল্লাহ যত জগৎকে লালন পালন করছেন তথা 1000 এর বেশি যে জগৎ রয়েছে এই জগৎগুলিতে বসবাসকারী যত makhluk রয়েছে এই makhlukগুলির জন্য রব যেমন আল্লাহ লালন পালনকারী যেমন আল্লাহ এই জগৎগুলিতে যত makhluk আছে সমস্ত makhlukের জন্য রহমত তমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বলবার বিষয় হলো এই জন্য আল্লাহ পাককে কোরআনের ভাষায় আল্লাহ নিজের পরিচয় নিজে দিতে যে বলেছেন রব্বুল আলামিন তার নবীর পরিচয় দিতে যে আল্লাহ বললেন নবী হলেন রাহমাতুল লিল আলামিন এই দুটো শব্দের দিকে তাকালে বিষয়বস্তু কিছুটা হলেও পরিষ্কার হবে যে আল্লাহ জগৎসমূহের পালনকর্তা আর যত জগতের পালনকর্তা আল্লাহ নবী তত জগতের জন্য রহমত যদিও সে জগৎগুলির ব্যাপারে আমাদেরই কোনো আইডিয়া নেই আমাদের কেন স্কলার যারা রিসার্চার যারা সায়েন্টিস্ট যারা তাদের নো আইডিয়া সায়েন্টিস্টরা আল্লাহর সৃষ্টি তত্ত্বের রহস্য 1% ভেদ করতে পারে না মাথার উপরে কি আছে মাটির তলে কি আছে 1% নির্ণয় করতে পারিনি দ্বিতীয়ত এ পর্যন্ত নির্ণয় করে যা যা বলেছে তার অধিকাংশটাই আন্দাজ এবং অনুমানের ভিত্তিতে যেটাকে সোজা কথায় বলা যায় সায়েন্টিস্টদের চিন্তা ভাবনা হতেও পারে আবার নাও হতে পারে কোরআন শরীফে আল্লাহ
এদের ব্যাপারে স্পষ্ট করেছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, যে কারণেই আল্লাহ বলেছেন তোমাদেরকে যে জ্ঞান দেওয়া হয়েছে সেই জ্ঞানের দ্বারা তোমরা আল্লাহর সৃষ্টি রহস্যকে পরিপূর্ণ রূপে উদ্ঘাটন করবা এটা তোমাদের পক্ষে পসিবল নয়, কারণ তোমাদেরকে যে জ্ঞান দেওয়া হয়েছে সে জ্ঞানের পরিমাণ যত সামান্য। তোমাদেরকে যে জ্ঞান দেওয়া হয়েছে সে জ্ঞানের পরিমাণ খুব কম। এই যে কোরআনুল কারীমে এই আয়াতের ভিতরে যে শব্দটা ব্যবহৃত হয়েছে ওমা উতিতুম, যা দেওয়া হয়েছে তোমাদেরকে, যে জ্ঞান দান করা হয়েছে তোমাদেরকে, এই তোমাদের শব্দটার ভিতরে তমাম পৃথিবীর সমস্ত স্কলাররা, পৃথিবীর সায়েন্টিস্টরা, রিসার্চাররা, গবেষকরা, হায়ার এডুকেটেডরা সবাই এর ভিতরে অন্তর্ভুক্ত। তোমাদের সবাইকে যে জ্ঞান দেওয়া হয়েছে সে জ্ঞানের পরিমাণ খুব কম, আর ওই জ্ঞান দিয়ে তোমরা সৃষ্টি রহস্যকে পরিপূর্ণ রূপে ভেদ করতে পারবে না। আমি কি বোঝাচ্ছি আপনাদের, শুধু এক আয়াত ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, মহান আল্লাহ জানিয়েছেন আমি যত জগৎ সৃষ্টি করেছি আর এই জগৎগুলিতে যত মখলুক বানিয়েছি, আল্লাহ পাক তার নবীকে লক্ষ্য করে বললেন নবী সমস্ত জগতের সমস্ত মখলুকের জন্য আপনাকে পাঠানো হয়েছে রহমত রূপে। বহু জগতই তো আমাদের আড়ালে, এবং কুতুবী তার তফসিরে যা লিখেছেন যে 1000-এর বেশি জগৎ আছে, 1000 জগতের ধারণাই আমাদের কাছে নেই, 100 জগতের ধারণাও আমাদের কাছে নেই। খুব সাদামাটা ভাবে আমরা যেটা বুঝি না, আর একটা আলাম আছে, আমরা ছিলাম আলামে আরয়, এলাম আলামে দুনিয়ায়, আর যাব আলামে বারজাখে। বাকি আর কোথায় কি আছে কিচ্ছু ধারণা নেই। চেষ্টা করেও পাবন। এই জন্য কোরআন শরীফের এক আয়াতে আল্লাহ বলেছেন ইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। মহান আল্লাহ জানিয়েছেন তোমরা যদি আমার উপাসনা থেকে, আমার ইবাদত থেকে চেহারা ঘুরিয়ে নাও, তমাম আসমানের নিচে জমিনের উপরে আমি যাদেরকে ইবাদতের নির্দেশ দিয়েছি তোমরা কেউ যদি আমার ইবাদত না করো, তাহলেও এরপরও আমি বলছি ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। মহান আল্লাহ জানিয়েছেন আমি পারি অন্য কোন গোষ্ঠী, অন্য কোন সম্প্রদায়, অন্য কোন মখলুককে তোমাদের স্থল অভিষিক্ত করে দিতে,
ইবাদতের হুকুম দিয়েছিলাম তোমাদের। কেউ যদি প্রশ্ন করে যেদিন পৃথিবী শেষ হয়ে যাবে সেদিন আল্লাহর ইবাদত করবে কারা, এটা তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইবাদতের জন্য আল্লাহ তো হুকুম দিয়েছেন এই মানব আর দানব জাতিকে, এরাই যেদিন না থাকবে পৃথিবীতে সেদিন আল্লাহর ইবাদত করবে কারা। আল্লাহ বললেন তোমরা চেহারা ফিরিয়ে নিলে, তোমরা মুখ ঘুরিয়ে নিলে, আমি কাদেরকে দিয়ে আমার ইবাদত করাবো সেটা আমার ব্যাপার। তবে এটা জানো, ইনতাতাবাল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ বললেন তোমাদের জায়গায় আমি অন্য কাউকে স্থল অভিষিক্ত করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে কাদের উপরে দায়িত্ব চাপাবেন সেই ইচ্ছা আল্লাহ। আমার বক্তব্যের মূল বিষয়বস্তু ওই জায়গাটাতে নয়, আমার বক্তব্য যে নবী শুধু আমাদের জন্য নয়, কুল মখলুকের জন্য রহমত। যেমন তিনি মাজলুমের জন্য রহমত, তমন তিনি জালিমের জন্যও রহমত। একজন মানুষ অত্যাচারিত হচ্ছে, নবী তার জন্য যেমন রহমত, একজন মানুষ অত্যাচার করছে রাসূলুল্লাহ তার জন্যও তমন রহমত। যদি আমরা শুধু এই জগৎটাকে নিয়েই ভাবি যে এই জগতে যারা বসবাস করেন নবী তাদের জন্য কতটা রহমত, কোরআন শরীফের একটা আয়াত বুঝলে আমরা সব বুঝে যাব। চেষ্টা থাকতে হবে। কোরআন শরীফের 16 পারা সূরা তাহার 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন মা আনজাল্লা আলাইকাল কোরআন লিতাসকা, মহান আল্লাহ সূরা তাহার প্রথম আয়াতে নবীরে ডাক দিয়েছেন, সেখানে নবীর আলাদা একটা নাম নিয়েছেন তাহা, মা আনজাল্লা আলাইকাল কোরআন লিতাসকা। মহান আল্লাহ জানিয়েছেন ও নবী, মা আনজাল্লা আলাইকাল কোরআন, আপনার উপরে আমি কোরআন নাযিল করিনি কাউকে দুর্ভাগ্যবান বানানোর জন্য, কাউকে আমার রহমত থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য আমি কোরআন নাযিল করিনি, আমার দয়া থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ কোরআন নাযিল করিনি, বরং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতিকে আমার রহমত পাইয়ে দেওয়ার জন্যই তো কোরআন নাযিল করেছি। আল্লাহ যদি দয়া পরবশে কোরআনুল করিম আমাদেরকে না দিতেন তো আমরা আল্লাহর দয়া থেকে রহমত থেকে হয়ে যেতাম মাহরুম। কতটা মাহরুম হতাম তার ব্যাখ্যা, তার বিশ্লেষণ সুদূর প্রসারী। কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলেছেন ওয়া ইন্নাহু লাযিকরুল্লাকা ওয়া লিকাওমিকা ওয়াসাউফা তুসআলুন, ও নবী এমন এক রহমত আপনাকে দান করেছি, আপনার উম্মতকেও এমন এক রহমত দান করেছি যে রহমতের সিলায় একদিকে আমি আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দিয়েছি, অন্যদিকে কিয়ামত পর্যন্ত আপনার অনাগত যত উম্মাত, আপনার এ পর্যন্ত আগত যত উম্মাত এবং অনাগত যত উম্মাত কিয়ামত পর্যন্ত আছে, আপনার আগত অনাগত
সমস্ত উম্মতির জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কোরআনকে মর্যাদা বৃদ্ধির কারণ বানিয়ে দিয়েছি। কোরআন শরীফে সূরা রহমানের প্রথম আয়াতগুলো পড়ে দেখবেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ শব্দটির পরে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় শব্দ হল রহমান। এই জন্য যখন বাসমালা পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিমকে আরবিতে বলে বাসমালা, ওর আর এক নাম হলো তাসমিয়া। তাসমিয়াটা পড়ে দেখবেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নামের পরে আল্লাহর সবচাইতে পছন্দনীয় নাম হলো রহমান, যে কারণে বাসমালার ভিতরেই আল্লাহ নিজের জাতি নামের পরেই 99টা সিফাতি নামের ভিতরে রহমান নামটাকে বেছে নিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তো কোরআন শরীফে আল্লাহ যখন সূরা রহমান নাযিল করলেন, নাযিলের ছোট্ট একটা নুজুলের ছোট্ট একটা ইতিহাস আছে। কি সেই ইতিহাসটা ছোট্ট করে একটু মনে রাখুন। রাসূলুল্লাহ যখন কালেমা প্রচার করেছেন তখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, উপাস্য হিসাবে কেবলমাত্র আল্লাহকেই ডাকো। বিশ কয়েক বছর ধরে এই প্রচার করে যাওয়ার পর আল্লাহ কোরআন শরীফে ছোট্ট একটা আয়াত দিলেন নবীকে, কুল ইদউ আল্লাহ বিদউর রহমানা আইয়ামান তাদউ ফালাহুল আসমাউল হুসনা। মহান আল্লাহ বললেন ও নবী কুল ইদউ আল্লাহ, চাইলে আপনি আমাকে আল্লাহ নামে ডাকতে পারেন, আবার চাইলে আপনি রহমান নামেও ডাকতে পারেন, চাইলে আপনি আল্লাহকেও ডাকতে পারেন, চাইলে আপনি রহমানকেও ডাকতে পারেন। মক্কাবাসীরা রসুলকে জিজ্ঞেস করল, ওরা ঐক্যবদ্ধ হলো, ওদের মনে এক প্রশ্ন জাগলো, প্রশ্নটা হলো যদি একই সঙ্গে আল্লাহকে ডাকা যায় রহমানকে ডাকা যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দিন তো মক্কার মাটিতে প্রচার করেছেন শুধু তোমরা আল্লাহকে ডাকো, আজকে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চাইলে আল্লাহরও ডাকতে পারো, চাইলে রহমানকেও ডাকতে পারো। আমরা চলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই, বিষয়টা একটু জিজ্ঞেস করি। তাফসীরকারকরা লিখেছেন ওরা রাসূলের কারীমের কাছে এলো, আল্লাহ পাকের নবীকে জিজ্ঞেস করলো ও আব্দুল্লাহর এতিম বেটা মুহাম্মদ, তুমি আমাদেরকে ছোট্ট করে বুঝিয়ে দাও, এতদিন তো তুমি ডাক দিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি তো বলছো উপাস্য হিসাবে কেবল আল্লাহকে ডাকো, আল্লাহ ছাড়া উপাস্য হিসাবে কাউকে দেখো না, আর আজকে তুমি বলছো আল্লাহ ছাড়া তোমরা আল্লাহকেও ডাকতে পারো আবার রহমানকেও ডাকতে পারো। ও আব্দুল্লাহর এতিম বেটা মুহাম্মদ, কে এই রহমান, এই রহমানের পরিচয়টা আমাদেরকে ব্যক্ত করো। তখন মহান আল্লাহ কোরআন শরীফের এক দুরন্ত সূরা নাযিল করলেন 27 পারায়, সূরাটার নাম সূরাতুর রহমান। আর টোটাল সূরাটাতে মহান আল্লাহ শুধু রহমানের পরিচয় ব্যক্ত করে দিলেন। ওরা এইটা জানতো না যে যিনি আল্লাহ তিনি রহমান, তাই আল্লাহ কোরআন শরীফে এক সূরা দিলেন, সূরাটার নাম দিলেন সূরাতুর বলুন রহমান। এই সূরাটার একদম প্রথম আয়াতই হলো একটা শব্দ আর রহমান, আল্লাহ বললেন দয়াময়। আমরা যেন আল্লাহকে জিজ্ঞেস করলাম কে এই দয়াময়, কে এই রহমানের পরিচয় কি। মহান আল্লাহ দ্বিতীয় আয়াতে যে
দ্বিতীয় আয়াত থেকে রহমানের পরিচয় দেওয়া শুরু করলেন মহান আল্লাহ বললেন আর রহমান আল্লামাল কোরআন মহান আল্লাহ বললেন রহমান তিনি দয়ালু তিনি দয়াময় তিনি যিনি কোরআন শিখিয়েছেন আরেকটু মন খুলে বলুন সুবহানাল্লাহ এই সূরাটার ভিতরে আল্লাহর অজস্র দয়া ফুটে উঠেছে ফিস দুনিয়া ওয়াল আখিরা আল্লাহ তার বান্দাদিগকে দুনিয়ায় কি কি দয়া করেছেন আখেরাত তথা পরকালে আরো কি কি দয়া করবেন টোটাল সূরাটার ভিতরে আল্লাহর অনেক দয়ার কথা ফুটে উঠেছে আর এই অজস্র দয়ার ভিতরে আল্লাহ এক নম্বরে যে দয়ার কথাটা উল্লেখ করলেন বললেন আর রহমান রহমান তিনি যিনি আল্লামাল কোরআন মানুষকে কোরআন শিখিয়েছেন সুবহানাল্লাহ আর কোরআন খুলে বলুন সুবহানাল্লাহ আলটিমেটলি বুঝতে হবে যে আল্লাহর যত দয়া আছে আমাদের উপরে তার ভিতরে জি তার ভিতরে সবচাইতে মারাত্মক দয়া হলো আল্লাহ পাক আমাদেরকে কোরআনের তালিম দিয়েছেন আল্লাহ আমাদেরকে কোরআনের শিক্ষা দিয়েছেন সুতরাং এখান থেকে এটাও স্পষ্ট হয় যে কোরআনের শিক্ষা যারা জিন্দেগিতে গ্রহণ করিনি আল্লাহর এই সবচাইতে বড় দয়া থেকে তারা মারু হয়ে গেছে আর এটাও প্রতিভাত হয় যে যে মানুষটা যত বেশি কোরআন শেখে যত বেশি কোরআন শেখায় যত বেশি কোরআন প্রচার করে যত বেশি কোরআনের প্রসার ঘটায় সেই মানুষটার প্রতি আল্লাহর দয়া আল্লাহর করুণা তত বেশি নাজিল হয় সুবহানাল্লাহ আর হিসাব তাই পাওয়া গেছে কোরআন শরীফে কেউ যদি কোরআনের ব্যাখ্যা করতে চায় আজও পৃথিবীতে কেউ কোরআনের ব্যাখ্যা করতে চাইলে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা স্মরণ করে তার কারণ এইটা যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামদের ভিতরে কোরআন শরীফ নিয়ে কোরআনুল কারীম নিয়ে সবচাইতে বেশি চর্চা করেছেন যে কারণে আজও তমাম পৃথিবীবাসী কোরআনের তাফসীর করতে গেলে সর্বপ্রথম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাফসীরের সন্ধান করে সুবহানাল্লাহ তাহলে যে মানুষটা যত বেশি কোরআন শেখে যত বেশি কোরআন তেলাওয়াত করে যত বেশি কোরআন শেখায় যত বেশি কোরআনের জ্ঞান জোগাড় করে সর্বোপরি কোরআনের জ্ঞান অনুযায়ী যে মানুষটা যত বেশি জীবন গঠন করে জি আল্লাহ পাকের দয়া আল্লাহর রহমত তার উপরে তত বেশি নাজিল হয় সুবহানাল্লাহ এই সন্ধ্যাবেলায় আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো খুব মন দিয়ে শুনুন কোনো কেসা নয় কাহিনী নয় ঘটনা নয় জীবনী নয় ইতিহাস নয় জাস্ট আপনাদের কাছে কোরআনুল কারীম এবং হাদিস শরীফ থেকে কিছু নির্যাস তুলে ধরছি এজন্য কোরআন পড়লে মানুষ সৌভাগ্যবান হয় কোরআন শেখালে মানুষ সৌভাগ্যবান হয় কোরআন প্রচার করলে মানুষ সৌভাগ্যবান হয় কোরআন মেনে চললে মানুষ সৌভাগ্যবান হয় আর মানুষের কাছে দিন 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 তার মর্যাদা বলুন কে বাড়িয়ে দেয় কেন বাড়িয়ে দেন আল্লাহ রহমান কোরআন তার রহমত এ কথা আমার নয় মিয়াজি যদি কোরআন শরীফ খুলি তাহলে আরো পাওয়া যায় মহান আল্লাহ জানিয়েছেন কোরআন শরীফের 21 পারা সূরা লোকমানের 3 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন হুদা ওয়া রহমাতাল লিল মুহসিনিন কোরআনের পরিচয় দিতে যে মহান আল্লাহ বললেন কোরআন একদিকে হেদায়াত
অন্যদিকে মানব মণ্ডলীর জন্য এই কোরআন হলো রহমত মহান আল্লাহ কোরআন শরীফের 15 পারা সূরা বানী ইসরাইলের আর কোরআনুল কারীমের ব্যাপারে জানিয়েছেন অনুনাসিনু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন মহান আল্লাহ এখানেও এই আয়াতও কোরআনকে রহমত বলে ঘোষণা দিয়েছেন ঠিক ওই কথাটাই আল্লাহ সূরা আর রহমানের ভিতরে আরো স্পষ্ট করে বলছেন রহমান তিনি আর রহমান আল্লামাল কোরআন রহমান তিনি দয়াময় তিনি আল্লামাল কোরআন যিনি কোরআন শিখিয়েছেন সুবহানাল্লাহ আর একটু মন খুলে বলো সুবহানাল্লাহ এরপরে সূরা রহমান পড়ে দেখবেন যে এই পৃথিবীতে আপনার জন্য আল্লাহ যে সমস্ত দয়া দাক্ষিণ্যতা প্রদর্শন করেছেন যে সব রহমত দিয়েছেন সূরা রহমানের ভিতরে সেইগুলোর আলোচনা আছে আমার তো বলবার সময় নেই আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ইনি মানুষের জন্য আল্লাহ চন্দ্র সৃষ্টি করেছেন সূর্য সৃষ্টি করেছেন এও আল্লাহর দয়া এবং বিরাট বড় দয়া বলো সূর্যের আলো ছাড়া মানুষের জীবন অচল অচল শুধু না সূর্যের আলো পৃথিবীতে আসবে না জি এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে শীতল হয়ে যাবে শেষ হয়ে যাবে শুধু ফসল কিচ্ছু আপনি থাকবেন না তা ফসল কি হবে সূর্যের আলো যদি না থাকে পৃথিবী যদি শীতল হয়ে যায় তো আমরাই থাকবো না তা ফসল কি করবেন গাছের ফল কি করবেন ওর কোনো দরকার হবে আর হ্যাঁ তাহলে সূর্য বলো আল্লাহর বিরাট বড় রহমত এরপরও আল্লাহ সূরা রহমানে এক নম্বরে সূর্যের কথা উল্লেখ করলেন না আল্লাহ বললেন আর রহমান আল্লামাল কোরআন বলতে পারতেন খালাকাস শামসা ওয়াল কামার রহমান তিনি যিনি চন্দ্রকে সৃষ্টি করেছেন সূর্যকে সৃষ্টি করেছেন তা না বলে বললেন রহমান তিনি খালাকাল ইন আল্লামাল কোরআন যিনি মানুষ সৃষ্টি করে যিনি মানুষকে কোরআন শিখিয়েছেন আমরা যেন বললাম আল্লাহ আপনি মানুষকে কোরআন শিখিয়েছেন কেন আল্লাহ বললেন কোরআন শেখানোর ভিতর দিয়ে আমি আল্লাহ খালাকাল ইনসান সৃষ্টির মানুষগুলোকে প্রকৃত মানুষ বানিয়েছি সুবহানাল্লাহ সৃষ্টির এই মানুষগুলো প্রকৃত মানুষ হওয়ার জন্য দরকার হলো বলুন কোরআন।